ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেকদিন বাদে আবার ভিডিও বানাচ্ছি। কেন অনেকদিন বাদে সেটা আমি ভিডিওটার মাঝে বলবো। তো যেটা বলছিলাম, আজকে আমার একটা পার্সেল এসছে। পার্সেলটা অনেকটাই লেটে এসছে, 3-4 দিনের ভিতরে আসার কথা ছিল, কিন্তু 10 দিন লেগে গেছে পার্সেলটা আসতে। তো পার্সেলের ভিতরে কী আছে সেটা তোমাদেরকে বলে দেয়। আমি একটা ফোন অর্ডার দিয়েছিলাম, ফোনটা আজকে ফাইনালি এসে পৌঁছে গেছে। তো আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো, ফোন এনেছি আনবক্সিং করবা, তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কি কখনো হতে পারে? তো আজকে আনবক্সিং করবা, তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিনা স্ক্রিপ করে। বন্ধুরা তোমরা তো জানোই যে আমি অনেকদিন ধরে হচ্ছে ভিডিও দিচ্ছিলাম না, কারণ আমার আগের ফোনটা খারাপ হয়ে গেছে। আর আগের ফোনটা অতটা ভালো ছিল না, বারবার খারাপ হচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি আমার একটা নতুন ফোন নিতে হয়েছে। তো আজকে ওই ফোনটা আমি আনবক্সিং করব। আমি তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আছি আনবক্সিং করার জন্য। তো চলো আনবক্সিং করা যাক। এখন করব আনবক্সিং। আমি তো খুব এক্সাইটেড আছি আর প্রচন্ড পরিমাণে খুশি, কারণ আমার ফোন এসেছে, নতুন ফোন পার্সেল। এটা হচ্ছে বিল, এটা হচ্ছে ফোন, রিয়েলমি 9 Pro Plus। কভারটাও খুব সুন্দর। এবার কভারটা খুলবো। দেখুন এরকম একটা কভার, আর এই সাইডে যে সিলটা লাগানো হয় এটা কিন্তু জয়েন্ট থাকে, কিন্তু এটা কাটা আছে, তার মানে এটা আগের থেকে কেউ হয়তো খুলেছে। আমার কাছে যত পর্যন্ত পার্সেল আসেনি তার আগে কেউ খুলেছে হয়তো। তো দেখি এখন এর ভিতরটা কিরকম। এটা হচ্ছে ফোন, এরকম একটা সাদা জড়িতে প্যাকিং করা আছে। পিছন সাইডে খুব সুন্দর গ্লাস খাচ্ছে, খালি দেখো বন্ধুরা খুব সুন্দর। আর কিছু দেয়নি, খালি চার্জার দিয়েছে। এটা হচ্ছে ফোনের চার্জার, আর কিছু দেয়নি, ইয়ারফোন দেয়নি। তো এর ভিতরে দিয়েছে একটা কভার ফোনের, আর এইসব হয়তো এই তো পিনও দিয়েছে, সাইডে যে সিমটা খোলার জন্য পিন দিয়েছে। আর অনেকেই বলেছিল যে এই ফোনটা খুব ভালো, রিয়েলমি যে 9 Pro Plus যে ফোনটা আছে খুবই ভালো। আর তো আমি কিনে নিয়েছি, তো একটু দাম বেশি পড়েছে, কিন্তু খুব সুন্দর দেখতে ফোনটা, আর ধরতেও পুরো বেশি চৌড়া না, একটু লম্বা টাইপের, ধরতেও খুব সুন্দর। তো এবার আমি আমাদের বাড়ির সবার রিয়াকশন দেখব। সবাই আওয়াজ ছিল, বেশি এক্সাইটেড ছিল ফোনটা দেখার জন্য। দেখো ফোন, দেখো কেমন লাগছে ফোন, হেভি লাগছে, হেভি ডিজাইন। দেখো ভালো লাগছে, আমার দাদু বলতেছে ভাল লাগতেছে না, কেন হেভি আছে, হেভি আছে, দেখো ভালো লাগছে, আগে ভালো লাগছে কো। ও আমি তো হেভি খুশি, আমার নাচতে ইচ্ছে হচ্ছে খুশি। এখন দাদার কাছে যাবো, দাদাকে দেখাবো ভিতরের কালারটা ঠিক কিরকম। এটা সুইচ অফ হয়ে আছে, অন করছি। ফিঙ্গারপ্রিন্টটা এখানে সামনে আছে, পিছন সাইডে নেই। সব অ্যাপ আছে, আমি একটা ফটো তুলছি। বন্ধুরা এর ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর, এই
ফটো পুরো এইচডি তো বন্ধুরা আমার ফোন আমি কিনে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কিরকম লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাবে দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে টাটা।